আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারহান আহমেদ মিরাজ। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের উস্কো 4X আছে, যেটা ফুলি ইস্টার্ন মোড, শুধু ম্যাক্স স্টেয়ারটা বাদে সবকিছু এই সাইকেলে লাগানো আছে। তো আর কি আমি একটা পোস্ট করছিলাম আর কি আপনার ইয়াতে ইউটিউব কমিউনিটিতে, যে আমার আসলে ব্রেক আর কি ব্রেকে অয়েল ভরার একটি ভিডিও আসতেছে, কিন্তু ওই ভিডিওটা আজকে আমি শ্যুট করার জন্য গেছিলাম সাইকেল শপে। তো ওইখানে যাওয়ার পরে আর কি দেখলাম যে দোকান বন্ধ, আর আজকে আছে ফ্রাইডে। তো যার কারণে ভাবলাম যে এই সাইকেলটা টুকটাক একটু স্ট্যান্ড করি। আর এই সাইকেলের রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এখন হচ্ছে এই সাইকেলটা দেখা যাক টুকটাক কটাই স্ট্যান্ড পারে সে কটাই করার চেষ্টা করে, যদিও সাইকেলটা এখনও পুরোপুরি রেডি না, কারণ এইখানে সাইকেলটাতে হাওয়া নাই, তারপরে পেছনে আর কি এখনও পেক টেক লাগানো কমপ্লিট হয় নাই পুরো। তো এটা আস্তে আস্তে হবে। তো এটার রিভিউ যদি পেতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। হৃদয়ের পাতায় তোমারই ছবি, তুমি ছাড়া বৃথা যে সবই। তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি প্রেমে গেঁথেছি ফুলের মালা। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা, তোমারি। তো অনেকক্ষণ ধরে স্টান করার পরে এখন আমার অবস্থা মোটামুটি খারাপ বললেই চলে, কারণ ঘেমে টেমে অবস্থা খারাপ। আর এই সাইকেলটার মেন সমস্যা কি, সাইকেলটা অনেক দামি কিন্তু সাইকেলে একটু হাওয়া নাই, সামনের চাকায়ও হাওয়া নাই, পিছনের চাকায়ও হাওয়া নাই। তো হাওয়ার দিকতে সাইকেলটা অনেক গরিব, যার কারণে আমি ঠিকঠাক মতো স্টান করতে পারি নাই। তো হাওয়া না থাকার ফলে আমি সার্ফিং মারছি, মানে আমার ভয় লাগছে যে কখন যে এই সাইডে ফেলবে না ওই সাইডে ফেলবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, কিন্তু এই সাইকেলে কিন্তু অনেক কিছু আছে, যেমন দেখতে পাচ্ছেন সামনে আর কি কাট লাগানো রয়েছে, ওয়ান কাটা লাগানো রয়েছে আর কি, নোভারটেকের হাফ টাপ দিয়ে উস্কো 4X এর ফ্রেম ট্রেম দিয়ে। কিন্তু একটা স্ট্যান্ডার্ডের যেমন সাইকেল দরকার, তার প্রত্যেকটা পার্টসে কিন্তু এই সাইকেলের লাগানো রয়েছে। তো এই সাইকেলের রিভিউ শীঘ্রই আসছে, আপনারা দেখতে ভুলবেন না। আর আজকে রোজা আসছি, তো রোজা থেকে স্ট্যান্ড করতে একটু বেশি কষ্ট হয়ে গেছে। তো টাইটেল থাকবে যে রোজা রেখে স্ট্যান্ড করলাম যতটুকুই। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে যে একটা অয়েল ভরার একটা ভিডিও আসার কথা আছে না, ওইটা যদি আসলো তাহলে ওই ভিডিওতে দেখা হচ্ছে, তা না হইলে যদি তার আগে আর কোনো স্ট্যান্ড ভিডিও আসে সেটাতেও দেখা হইতে পারে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।